আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনার নিজের নামে কিংবা আপনার নিজের ওয়েবসাইটের নামে কিংবা আপনার বিজনেস কোম্পানির নামে কীভাবে একটি পেজ খুলবেন এবং পেজে আপনার প্রোডাক্টস কিংবা আপনার যা যা প্রয়োজনীয় তা কীভাবে পোস্ট করবেন এবং সঠিক নিয়মে সঠিক রোলে আপনি কীভাবে একটি পেজ খুলবেন সেই ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, কথা না বলে কাজে চলে, তখন প্রথমে আপনাকে ফেসবুক লগ ইন করতে হবে। ফেসবুক লগ ইন করে আপনাকে একটি পেজ তৈরি করতে হবে। সেজন্য আপনাকে আপনার এখানে যে তিনটা রোল আছে, রোলে আপনি ক্লিক করে আপনার এই যে পেজ আছে পেজে চলে যাবেন। যাওয়ার পর আপনি ক্রিয়েট পেজ ক্লিক করে আপনাকে আপনার সেই ক্রিয়েট পেজে চলে যেতে হবে। তো বন্ধুরা, এখানে এসে দেখেন আপনার ক্রিয়েট ইউর পেজ একটি পেজ আসছে, এই পেজ আসছে গেট স্টার্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার পেজের যে আপনার যে অনুযায়ী আপনি কাজ করতে চাচ্ছেন, যে কোম্পানির নামে কিংবা আপনার নিজের অবিভক্ত বা নিজের মতো করে সেই নামটা এখানে দেবেন। তো আমি আমার মতো করে আমি একটি ডিএমও পেজ খুলছি, চাইলে আপনি পরবর্তীতে নাম চেঞ্জ করতে পারবেন, তাতে সমস্যা নেই। তো আমি এখানে ইউর লিঙ্ক শেয়ার হিয়ার ইউআর লিঙ্ক শেয়ার শেয়ার ইউর লিঙ্ক শেয়ার আমি এই নামে আমি একটি পেজ ক্রিয়েট করছি। এখানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনার বিজনেসটা কীরকম, পার্সোনাল ব্লগ, প্রোডাক্ট সার্ভিস, শপিং অ্যান্ড রিটেল, লোকাল বিজনেস, আপনার যে জিনিস অনুযায়ী কাজ করবেন ওই নিউজটা আপনি এখানে সিলেক্ট করবেন। এখানে বোগেন ইমাজেন ব্র্যান্ড অ্যান্ড প্রোডাক্টস, আপনার যেটা মন চায় ফ্রেম, ইভেন্ট সোর্স, যেটা মন চায় ওইটা আপনি দেবেন। সো আমি আমার পার্সোনাল ব্লগ অনুযায়ী সিলেক্ট করলাম। তো পার্সোনাল ব্লগ ওয়েবসাইট নেক্সট ক্লিক করবেন। এখানে আপনার এই যদি আপনার কোম্পানি থাকে বা আপনার ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে লিঙ্ক দিবেন, লিঙ্ক দেওয়া যদি না থাকে আপনি স্কিপ করে এখানে আপনার চলে আসবে। এখানে এসে আপনার কভার ফটো কিংবা পিক দিবেন, তো আমি এখন দিচ্ছি না, পরবর্তী দিব। তো আপনি সংক্ষিপ্ত করার জন্য আমি দ্রুতভাবে চেষ্টা করছি। তো এখানে কভার ফটো দেওয়ার জন্য ভিজিট এন্ড ভিউ, আমি এখন আমার পেজে চলে যাব। ভিজিট পেজ, আমার পেজ ক্রিয়েট হয়ে গেছে। আপনি আপনার পেজটি ক্লিক করে নেবেন। তো এখানে দেখেন হুবহু আমার পেজে হয়ে গেছে। এখানে ক্রিয়েট পোস্ট করতে হবে। এখানে আমি আমার বিস্তারিত দেখাচ্ছি যে ক্রিয়েট এডিট পেজ, এডিট পেজে এসে আপনার সেটিংসে যাবেন। সেটিংসে এসে জেনারেল আপনি চাইলে আপনার ফেসবুকে সাপোর্টেড ইনবক্স ওপেন করতে পারেন, ইনস্টাগ্রাম ওপেন করতে পারেন, পপুলার অ্যান্ড আদার্স পেজে ওপেন করতে পারেন, পেজ রোল কী কী রোল পেজের আপনার কী কী রোল থাকবে ওই রোলটা ক্লিক করে লিখে দিতে পারেন। আপনি চাইলে এই অতিরিক্ত মেম্বার নিতে পারেন, যে আপনার আরও চারজন ভাই বা বোন বা দুইজন একজন, যতজন পারেন অতজন আপনি পেজের অ্যাডমিন হিসাবে বা মোটর হিসাবে অ্যাড করতে পারেন। যা আপনার ফেসবুকটা লগ কোন সময় ব্লক হয়ে গেলেও যা অন্য ফ্রেন্ড দিয়েও আপনার পেজটা চালিয়ে যেতে পারেন। তো এটা একটা সিক্রেট কোড, সিক্রেট বিষয়। তো যারা আমার পেজটা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটা দেখার পাশাপাশি একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যে পরবর্তীতে আরও নতুন নতুন টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। তো বন্ধুরা, এখন তো দেখতেই পাচ্ছেন কীভাবে, এখন জেনারেল ক্লিক করবেন। জেনারেলি ক্লিক করে আপনার এখানে যে কতগুলো অপশান আছে আপনি দেখলেই বুঝতে পারবেন। এবং আমি আরও এই কানেক্ট মোটরটা আপনি এখানে মোটরটা অ্যাড করতে পারেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং আপনার প্রয়োজনে একটু পোস্ট দিলে এখানে পোস্ট দিতে পারেন, ছবি যা ইচ্ছা লাইভ বুঝাতে পারেন, ফেসবুক থেকে লাইভে যাই বললে আপনার বেনিফিট বেশি। তো আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।